হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কোনো রকম রেসিপি করছি না, আজ সানডে বিকেলবেলা একটু বাইরে ঘুরতে গেছিলাম, সেটাই শেয়ার করছি। রেডি টেডি হয়ে বেরিয়ে গেছিলাম বাজারে, কারণ অনেক দিন থেকে কিন্তু বেশ বাজারে না ঘুরতে যাওয়া হচ্ছিল না। তাছাড়াও টুকিটাকে কিছু কাজ ছিল, বাজারে গিয়েই কিন্তু ফার্স্ট ঢুকে গেছিলাম কলকাতা বাজার মলে। সেই মলে আমার কিছু কেনার ছিল আর আমার সাথে গিয়েছিল আমার বোন। তো বোন আর আমি মিলে বেশ অনেকক্ষণ ধরে মলটাকে ঘুরছিলাম, ঘুরে টুকিটাকে কিছু কিনে নিলাম। তো এটা ছিল লেডিস সেকশন আর এটা ছিল জেন্টস সেকশন। সেই সেকশনগুলো কিন্তু ঘোরা কমপ্লিট আর আমাদের যা যা দরকার সেটাও কিন্তু আমরা কিনে নিয়েছি। এবার মল থেকে বেরিয়েই সামনে ছিল একটা ফুচকা, বাইরে বেরিয়েছি আর ফুচকা খাবো না, তো তারপর কিন্তু দুজনেই ফুচকা খেয়ে নিলাম। নিয়ে আবার টোটোতে উঠে বেরিয়ে গেলাম আর একটা ডেস্টিনেশনে, সেখানে আমাদের কিছু টুকটাক কাজ ছিল। সেই টুকটাক কাজ সেরে বাড়িতে যাওয়ার সময় ভাবছি বাড়িতে গিয়ে কি ডিনার করব, বাইরে এসেছি যখন ডিনারটা নিয়েই যাওয়া যাক। তাই নিয়ে নিলাম দু প্লেট চিকেন বিরিয়ানি। ওফ, অনেক দিন পর কিন্তু বিরিয়ানিটা খাওয়া হবে। তো এই দেখো বিরিয়ানি প্যাক করা হয়ে গেছে আর যা গরম পড়েছে, তাই ভাবলাম যে যাওয়ার সময় একটুখানি মিওমোর থেকে কিন্তু কিছু ঠান্ডা খাওয়া যাক। তার জন্য হেঁটে হেঁটে চলে গেলাম আবার মিওমোর, গিয়ে এই দুটো কর্ন নিয়ে নিলাম ছোট ছোট। নিয়ে আমরা কিন্তু এবারে বাড়ির দিকে রওনা হলাম। তো দেখো আমাদের কিন্তু ফলাকাটা ঘুরো একদম কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার আইসক্রিম খেতে খেতে টোটোতে উঠে মনের আনন্দে দারুণ এনজয় করতে করতে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে এবার খেতে তো হবে। তো এবারে দেখো চিকেন বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি আর এই ছিল চিকেনের লেগ পিস। না বলতেও যদি এরকম লেগ পিস পড়ে যায় তাহলে তো ভাগ্যটাই ভালো। একটা গাবদা আলু, দেখো আলু আর চিকেন দিয়ে এক গাল মুখে দিলাম। সত্যি বলছি আজকে সানডেটা জাস্ট জমে গেছে, যেমন অনেকদিন পর ঘুরতেও বেরোলাম সেই রকম কিন্তু চিকেন বিরিয়ানিটাও খেলাম ডিনারে। তো তোমাদের এইরকম মাঝে মাঝে ঘুরতে কেমন লাগে বলো তো? দেখো বিরিয়ানিটা একদম লং। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো।